নমস্কার, সুপ্রভাত। আপনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট। এয়া গুড মর্নিং 18। মই জয়ন্ত মাধব গোস্বামী। মহানগরী ফাঁসি বজারৰ রিভার টার্মিনেল বিস্ফোরণ কাণ্ড। মহানগরীর ফাঁসি বজারৰ রিভার টার্মিনেলত বল্টুনত জ্বালাই করার সময়তে সংঘটিত হওয়া বিস্ফোরণের পিছতে নিশা ঘটনাস্থলী পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত ঘোষণা করার লগতে সদ্যহতে বন্ধ রখা হয় নির্মাণের কাম। উল্লেখযোগ্য যে নিশা রিভার টার্মিনেলৰ পল্টুনত জ্বালাই করে থাকার সময়ত বিস্ফোরণ সংঘটিত হওয়াত এজন শ্রমিকের মৃত্যু হয়, লগতে আহত হয় আন পাঁচজন শ্রমিক। বর্তমান চিকিৎসাধীন অবস্থাত পাঁচ শ্রমিকের ভিতর দুজনের অবস্থা গুরুতর। এল&টি কোম্পানির কাম চলি থাকার সময়তে সংঘটিত হয় বিস্ফোরণ। মৃত শ্রমিকজন কলকাতার মাজি। বিস্ফোরণত আহত শ্রমিক কেজনের নাম সপল কুমার সিল, নিত্যাই প্রধান, বিজেন্দর কুমার, দীপক ঘায়েল আর পি আর হাসান। ইয়ারে বিজেন্দর কুমার আর দীপক ঘায়েলর অস্ত্রোপচার সম্পন্ন হব। ঘটনার পিছতে ফরেন্সিকর দল উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করে সকল পরিস্থিতি। আজিও ফরেন্সিকর দলে ঘটনাস্থলীত পরীক্ষা করব। উল্লেখযোগ্য যে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের অধীনত দুবছর ধরে এল&টি প্রতিষ্ঠানে কাম করে আছে এই প্রকল্পট। অহা দুমাহত প্রকল্পটোর কাম সম্পূর্ণ হওয়ার কথা আছিল, কিন্তু বুধবারে সংঘটিত হওয়া এই ঘটনার পিছতে সাময়িকভাবে কাম বন্ধ রখা হয় প্রকল্পটোর। নিশা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘটনাস্থলী পরিদর্শন করে উচ্চ পর্যায়ের তদন্তর কথা ঘোষণা করেছে। নির্মাণ কাম সম্প্রতি বন্ধ রখা হয়েছে প্রকল্পর। নিশা রিভার টার্মিনেলর পল্টুনত জ্বালাই করে থাকার সময় সংঘটিত হয়েছিল একটা ভয়ানক বিস্ফোরণ, যত এজন শ্রমিকর মৃত্যু হওয়ার লগতে আহত হয় পাঁচজন শ্রমিক, আর পাঁচজন শ্রমিকর দুজনের অবস্থা গুরুতর বলে জানিব পৰা হৈছে। এল&টি কোম্পানির কাম চলি থাকার সময় সংঘটিত হয় এই বিস্ফোরণ। মৃত শ্রমিকজন কলকাতার মাজি, আর বিস্ফোরণত আহত শ্রমিক কেজন হল চপল কুমার সিল, নিত্যাই প্রধান, বিজেন্দর কুমার, দীপক ঘায়েল আর পি আর হাসান। ইতিমধ্যে ফরেন্সিকর দল উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলী পরিদর্শন করার পিছত ফরেন্সিকর দল গৈ পর্যবেক্ষণ করেছে পরিস্থিতি। সমান্তরালক আজিও ফরেন্সিকর দল ঘটনাস্থলীত উপস্থিত হব, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করব ফরেন্সিকর দলে। উল্লেখযোগ্য যে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের অধীনত দুবছর ধরে এল&টি প্রতিষ্ঠানে কাম করে আছে এই প্রকল্পট, আর অহা দুমাহর ভিতর প্রকল্পটোর কাম সম্পূর্ণ হওয়ার কথা আছে। বঙ্গাইগাঁওর গুলিচালনার কাণ্ডক লৈ অব্যাহত আছে উত্তেজনা। নির্বাচনের পাছত বৃদ্ধি পাইছে খিলঞ্জিয়াক আক্রমণ, এনেকা ধরনের একটা উদ্বেগজনক তথ্য বিভিন্নজনে প্রকাশ করে আছে বিগত সময়সাত। বিশেষ নিশা বঙ্গাইগাঁওত উপস্থিত হয়েছে গুয়াহাটির যাওয়া ছজনিয়া সি আই ডির দল। নিশায় বঙ্গাইগাঁওলে রওনা হয়েছে গুয়াহাটির ফরেন্সিকর দল। বঙ্গাইগাঁওত পঞ্চায়েত সচিবক গুলিয়াই হত্যা করেছিল দুর্বৃত্তই। নিহত পঞ্চায়েত সচিবজন চন্দ্রকান্ত দাস, দুর্বৃত্তই গুলিয়াই হত্যা করে চন্দ্রকান্ত দাসক। চিপনশিলা গাঁও পঞ্চায়েতের সচিব আছিল চন্দ্রকান্ত দাস। বঙ্গাইগাঁওর কাহিডুবাত গুলিচালনার ঘটনা সংঘটিত হয়। বাইকত আহিছিল অস্ত্রধারী দুর্বৃত্ত, এখন চাহ দোকানের সম্মুখত গুলিচালনার ঘটনা। কার্যালয়ের ঘরলে উভতিছিল পঞ্চায়েত সচিবজন, দোকানত গাড়ি রাখি চাহ খাবলে নামিছিল চন্দ্রকান্ত দাস, আর সেই সময়তে দুর্বৃত্তই গুলিয়াই হত্যা করে পঞ্চায়েত সচিবজনক। ঘটনাস্থলীত উপস্থিত হয় আরক্ষী অধীক্ষক, জেলা আয়ুক্তকে ধরে আরক্ষীর শীর্ষ বিষয়ার দল। ঘটনাস্থলীলে ফরেন্সিকর দল রওনা হয়। ঘটনাস্থলীত উদ্ধার করা হয় খালি কার্টিজ, বাইকর নম্বর প্লেট খুলি ঘটনাস্থলীত এরিত গৈছিল দুর্বৃত্তই। জোরদার গতির তদন্ত চলি আছে এই গুলিচালনার ঘটনা, এই হত্যাকাণ্ডর ঘটনার। নিশায় বঙ্গাইগাঁওত উপস্থিত হয়েছে গুয়াহাটির যাওয়া ছয়জনিয়া সি আই ডির একটা দল। নিশায় বঙ্গাইগাঁওলে রওনা হয় ফরেন্সিকর দল। বঙ্গাইগাঁওত পঞ্চায়েত সচিব চন্দ্রকান্ত দাসক কোনো দুর্বৃত্তই গুলিয়াই হত্যা করাক চাঞ্চল্য অব্যাহত আছে। আরক্ষীর জোরদার তদন্ত অব্যাহত আছে। আমার ইয়াতে চাহ খাব আহিছে, আহার পিছত মানে মত কথা পাতিছে। কথা পাতার সময়ত মানে হেলা মানুষ আহা নাছিল, কোনো নাছিল। যেতিয়া কথা পাতি মই মানে
বজার যাবার কারণে ওলাইছো, তেতিয়া দুজন লড়া আহি বেছি বাইকত আহিছে, বাইকত আহি বাইকটো এই হাতে থৈছে আর এজন তাতে আছিল রই। তারপর সারের লগত কথা পাতিবর কারণে না ওসরত এনে সাবর কারণে গৈছে সার তো, আর মানে মোবাইল টুপি আছে গুয়াহাটি যাবলগা আছে বলে তাই, সেইকারণে তাই মানে মেসেজ পঠাই আছে, কইছে বাইদেউ মই মেসেজটো পঠা হলে মই যাম, তুমি বজারত যা, তোমার দেউতার যদি সাধ্য আছে। কিছুই হওয়া নাই, মানে আরামসে আছে, মোর পাড়ার দুটা সিগারেট কিনে লিছে, সিগারেট কিনে তাতে বহিছে, এজনে সিগারেট কিনেছে, এজনে সিগারেট কিনেছে, এজনে নহয় বাইকত বহাটো পিছত মারি থৈ যাওয়ার পিছত মানে সারর মানে কাকত বহিছে, এজনে কাকত বহিছে, কাকত বহিছে পাতিনিয়া করে দুজনে বহনে, এজনি এতে বহিছে, এজনি সারর লগত বহিছে, সার তো উঠি আহিছে, চিনা কি নেকি তেনলগত কথা পাতিছে, তার পিছত হে সারর লগত কথা পাতিছে না পাতা নাহি তু কম না পালো না ম গলু, মুঠতে অসরত বহিছে, অসরত বহিছে, কিন্তু হেই অসরত বহা মানুজনে তাক মানে পিছত এই আমার ছোৱালী তো গেলাম, আমার মানুজনও নাই, মই অকলে আর এই ছোৱালীজনী আছিল, বড় আছিল মানুজনী, কিন্তু বড় ফালি মারিছে, মুখা মারিছে মানে গামোচা দিয়া, স্যার বাহিরত ওলাই আহিছে, আহি আমার ছোৱালী তো কৈছে মাইনা মই ঘরত যাম, স্যার ছোৱালীজনী কল অ স্যার যা, আমার মা তো বজার গেল, অ কই গেছে কারো এবার সেই পাতিনিয়ে মানুজনে মানে কানত মানে ইটু মারিছে বলে পিস্তলটো উলিয়াই হেৰি দিছে, আর এজনে গাড়ি স্টেট দিছে, গাড়ি স্টেট দেওয়ার লগে লগে এ তো আমার মালিক তো ওলাই আহিল ঘরেরপরা, তো শব্দ শুনি, আর তো আমার দোকানতো মানুষ আছে, কেজন বা আছিল সেইটো না জানো, চারি পাঁচজন আছিল, সেই তামার দোকান হালদিয়া রঙের, হালদিয়া রঙের বাইক আছিল, বাইক পালসার, কোনফালে গুছি গেল মানে বাইকের নাম না জানো, বাইক কোনফালে গেল, বাইক ইফালে গেছে, দুজন পিছ করে মানুষ গেছিল লড়া, কিন্তু নাপালে, তাই আমি আগত গল না গুলিয়ে মারি পটাপট চলাও কথা কয়া একদম গাড়ি দাবারাইছে মানে হেৰিটো বেন করে পালাইছে, পিছ করে যাওয়া মানুষজনে পা নাই। আমার সেই চিপন ছিলার জিপি সেক্রেটারি কোনোবা আঁততে গুলিয়াইছিলে আর মানে মৃত্যু ঘটিছে, তো এটালে গোটাই বস্তুটা ইনভেস্টিগেশন চলি আছে গোটেখিনি হওয়ার পিছত, মানে শুনা মতে সাত মাহ হয়েছে, তো সেই সাত মাহের ভিতরে গোটে তদন্ত চলি আছে গোটেখিনি হলে এটা গম পাইছে। আমার তিনটা বাজাত রিপোর্ট হয়েছে, ইয়াতে আমার জিপি সেক্রেটারি যে আসে চন্দ্র দাস, দুজন অজ্ঞাত মানুষ আহি পেলাই একলগে বহি পেলাই চাহ খাইছে, তারপর এটা পিস্টল 7.65 mm শুট করেছে, এটা এটা খালি কার্ট্রিজ আমি পাইছো, প্রাইমা ফিসে কি লাগি আছে স্যার, ই তো আমার ইনভেস্টিগেশন বহুত প্রিলিমিনারি স্টেজত আছে আমি জানো। আজিও মই হঠাৎ কে শুনা পালো বেয়া লাগিল, ইয়াতে তো আমি কবা পারা বেয়া নাছিলে, একেবারে বেয়া নাই, বেয়া নহয় আমি যিমানখিনি লগ পাইছো এক বছর লগ পাইছো বেয়া নহয়, আর আমার ইয়ার গোটে রাইজে গম পাবো যে আর কব যে সবে বেয়া নাছিল, বেয়া নহয় বলি, কি হয়েছে বলি ভাবে এটা মই কেনেকে কম, সেইটাই হল। বঙাইগাঁৱৰ পৰা আমাৰ সাংবাদিক উপানন্দ শৰ্মাৰ সৈতে সংযুক্ত হৈছোঁ, তদন্ত পৰ্যায় কি পৰ্যায়ত আছে সেয়া আমি জানিম, উপানন্দ বৰ্তমান কি তথ্য আপুনি লাভ কৰিছে, কি উদ্দেশ্যে কি মটিভত এই হত্যাকাণ্ড সংঘটিত কৰিলে, হত্যাকাৰীয়ে হত্যাকাৰী কিবা ক্লু লাভ কৰিছে নে নাই, আৰু কি CID দলে? হয় জয়ন্ত, কালি বিয়লি ভাগত যে চাঞ্চল্যকৰ গুলীচালনা ঘটনা সংঘটিত হল আৰু পঞ্চায়ত সচিবজনৰ যে মৃত্যু হল, ইয়াৰ পিছত আৰক্ষীয়ে তদন্ত প্ৰক্ৰিয়া অব্যাহত ৰাখিছে আৰু নিশাৰ ভাগত ছয়জনীয়া এক CID তদন্তকাৰী দল বঙাইগাঁৱত আহি উপস্থিত হৈছে আৰু তেওঁলোকে সমগ্ৰ ঘটনাৰ তদন্ত চলাব, কিন্তু এতিয়ালৈকে বঙাইগাঁও আৰক্ষীয়ে কিন্তু পৰিয়াল, তেওঁৰ পৰিবাৰ আছে, যি পত্নী আছে সচিবজনৰ, তেওঁৰ সচিবৰ পত্নীক কেইবাবাৰো সোধপোছ কৰিছে যে ব্যক্তিগত বা তেওঁৰ পাৰিবাৰিক কিবা শত্ৰুতা বা কাজিয়া তেনেকুৱা ধৰণৰ কিবা আছে নেকি, বা এই ফালৰ পৰা তদন্ত আৰম্ভ কৰিছে আৰু নিশাৰ ভাগতো যথেষ্টখিনি সোধপোছ বা তেনেধৰণৰ তদন্ত অব্যাহত ৰাখিছে আৰু আৰক্ষীয়ে যে তেওঁৰ সৈতে কোনোবা কাজিয়া বা শত্ৰুতা বা কিবা ধৰণৰ সংঘাত আছে নেকি সেইখিনি গুৰুত্ব সহকাৰে লৈ তদন্ত প্ৰক্ৰিয়া চলি আছে, কিন্তু এটা কথা ক'ব লাগিব, যি দুজন যুৱক আহিছিলে তেওঁলোক কিন্তু
অতি নিখুঁত আর শুটার আসে এটা কথা কব লাগবে যেটা দোকানখন আহি একলগে বহিছিল কিন্তু অলপো বিচলিত হওয়া নাছিলে বা সন্দেহ বা অন্য অন্য চকু ঠুলি দি সমগ্র কাণ্ড সংগঠিত করে নিখুঁতভাবে ওলাই যাবলে সক্ষম হল আর যি ধরনের কাণ্ড সংগঠিত করেছে আসলতে শুটার বা তেনে ধরনের লোক ব্যবহৃত হব পারে যার সমগ্র পরিকল্পনা নিখুঁত আসে আর এনে সময় কাণ্ড সংগঠিত করেছিল যে রাজপথতে হোক বা দোকানখানের দোকানখনের ওসরতে বিশেষ কোনো দুই তিনজন লোকের বাইরে কিন্তু বেলেগ লোক সেই সময় একেবারে নাছিলে রাজপথ একেবারে শূন্য আসে আর যার কারণে আসলতে প্রত্যক্ষদর্শীর সংখ্যাও নগণ্য আর নিখুঁতভাবে সেই সমগ্র ঘটনা সংঘটিত করে নিরাপদে পলায়ন করবলে সক্ষম হল আর যেহেতু ঘটনা সংঘটিত করলে সিপনশিলা গাঁওর ফালে উত্তর দিকে সুমাই গল আর যুক্ত পথ আসলতে বঙ্গাইগাঁও শহর সংযোগ করব পারে বা চিরাং জেলালেক নিরাপদে ওলাই যাব পারে কেবাটাও পথ আছে তাতে পাঁচ ছটাকে পথ আছে আর যুদ্ধ ভিতর অঞ্চললৈও যাব পারে গতিকে ঘটনা এই সমগ্র ঘটনা গুলিচালনা ঘটনা সংঘটিত করে কোন পথে দিয়ে ওলাই গল বা কোন ফালে গল বা কোন ঠাইত আশ্রয় ললে এই গোটেই কথাখিনি আসলে উলাওতে যথেষ্টখিনি ফরেন্সিকর দলে কেনেকুৱা ধরনের অনুসন্ধান চলাইছে এই মুহূর্তত ঘটনাস্থলীত নিশাই ফরেন্সিকর দল উপস্থিত হয়েছে জয়ন্ত নিশার ভাগতে উপস্থিত হয়েছে সেই ছয়জনীয়া সেই সিআইডি দলটো কিন্তু আজি যেহেতু বর্তমান মুখলধার বরষুণ চলি আছে বঙাইগাঁত গতিকে হয়তো তদন্ত সেই ঘটনাস্থলী যাওতে হয়তো কিছু পলম হব বা তথ্য প্রমাণ সংগ্রহ করাতে কিছু হয়তো বিলম্ব হব পারে ধন্যবাদ জানাইছো উপানন্দ শর্মা আপনি দৃষ্টি রাখব আমি পরবর্তী সময় আরো অধিক খবর লাভ করি আর এই মুহূর্তে জানাইছো একটা ব্রেকিং নিউজ বর্ষিয়ান রাজনীতিক লালকৃষ্ণ আদবানি অসুস্থ হয়েছে দিল্লির এইমস হাসপাতালত ভর্তি করা হয়েছে আদবানিক আজি পুয়ার ভাগত ভর্তি করা হয় এইমসত দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি চিকিৎসকর নিরীক্ষণত আছে বর্ষিয়ান নেতাজন 96 বছরীয় লালকৃষ্ণ আদবানিক শেহতীয়াক ভারত রত্ন সন্মান প্রদান করা হয়েছে 1980 চনত ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাপক লালকৃষ্ণ আদবানির অসুস্থতার বাতরি পয়ার অগণন গুণমুগ্ধ হাসপাতালত ভিড় করে 1989 চনত নতুন দিল্লি লোকসভা সমষ্টির প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিল লালকৃষ্ণ আদবানি অযোধ্যার রাম মন্দির নির্মাণের ক্ষেত্রত অন্যতম ভূমিকা পালন করেছিল এইগী বর্ষিয়ান রাজনীতিকে পুনের এবার উল্লেখ করছো বর্ষিয়ান রাজনীতিক লালকৃষ্ণ আদবানি অসুস্থ হয়েছে বর্তমান দিল্লির এইমসত চিকিৎসাধীন হয়ে আছে আদবানি আজি পুয়ার ভাগত ভর্তি করা হয় এইমসত দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি চিকিৎসকর নিরীক্ষণত আছে বর্ষিয়ান নেতাজন বর্তমান স্বাস্থ্যর অবস্থা সুস্থির বলে জানাইছে চিকিৎসকে ভারত রত্ন লালকৃষ্ণ আদবানি অসুস্থ হয়েছে আর বর্তমান বিপদমুক্ত এইমসর চিকিৎসকে সদরি করেছে সেই কথা আজি পুয়ার ভাগত ভর্তি করা হয় দিল্লি এইমসত আজি নলবাৰীত রাজ্য সরকারের কেবিনেট বৈঠক নলবাৰী জেলা আয়ুক্তর কার্যালয়ত হব বৈঠক দিনের 12 বজাত অনুষ্ঠিত হব কেবিনেট বৈঠক এই বৈঠকত কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা কেবিনেট বৈঠকক লৈ নলবাৰীত কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে নলবাৰীত রাজ্য সরকারের কেবিনেট বৈঠক নলবাৰী জেলা আয়ুক্তর কার্যালয়ত হব এই কেবিনেট বৈঠকখন দিনের 12 বজাত অনুষ্ঠিত হব কেবিনেট বৈঠক এই বৈঠকত আজি কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা আছে কেবিনেট বৈঠকক কেন্দ্র করে নলবাৰীত কটকটিয়া নিরাপত্তা গড়ি তোলা হয়েছে নলবাৰীর পৰা আমার সাংবাদিক কৈলাশ ডেকার সঙ্গে সংযুক্ত হয়েছো কৈলাশ কিমান সময়ত কেবিনেট বৈঠকের আরম্ভণি হব প্রস্তুতি কেনেকুৱা নিশ্চিতভাৱে জয়ন্ত চক আজি নলবাৰীত প্ৰথমবাৰৰ বাবে কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হ'ব আৰু যিহেতু দিনৰ 12 বজাৰ পৰা কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হ'ব আৰু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অধ্যক্ষতাত আচলতে যিহেতু কেবিনেট বৈঠকখন অনুষ্ঠিত হ'ব আৰু দিনৰ যি 12 বজাত অনুষ্ঠিত হ'ব অন্যহাতে উল্লেখ কৰিব বিচাৰিছোঁ আজি নলবাৰীৰ বাবে চক কেইবাটাও ভাল খবৰ হয়তো থাকিব পাৰে কাৰণ বিগত সময়ছোৱাত যদি ক'বলৈ যায় কিছুদিন পূৰ্বে যিহেতু জিলাখনত বানপানী হৈছিল হয়তো বানপানী হৈ যোৱাৰ ফলতে হয়তো যিহেতু বিভিন্ন প্ৰান্তত মথাউৰিসমূহ ছিঙি আছে হয়তো মথাউৰিৰ ক্ষেত্ৰত যিহেতু বিভিন্ন ধরনের আসনি আজি রাজ্যের মুখ্যমন্ত্রীগুলির উপস্থিত কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হব পারে আর সেইটার উপরও কেবাটাও আসলে গুরুত্বপূর্ণ দিক আলোচনা হওয়ার কথা চলি আছে কিন্তু উল্লেখ করব বিচারিছো যে আজি যেহেতু কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হব দিনের 12 বজাত সম্পূর্ণ প্রস্তুতির বর্তমান সময়ছোৱাত দেখিবলৈ পোৱা গৈছে ধন্যবাদ জনাইছো কৈলাশ
নেৰেনেপেৰা বৰষুণৰ পাছতে নেপালত সংঘটিত হৈছে ভয়ংকৰ ভূমিস্খলন। বুধবাৰৰ পৰা হোৱা ভূমিস্খলনত এই পৰ্যন্ত 14 জন লোকৰ মৃত্যু হৈছে নেপালত। ভূমিস্খলনৰ সমান্তৰালকৈ বানেও তাণ্ডৱৰ সৃষ্টি কৰিছে পাহাৰীয়া ৰাষ্ট্ৰখনত। হিমালয়ৰ গাতে লাগি থকা নেপালত বৰষুণৰ ফলত উফন্দি উঠিছে কেইবাখনো নৈৰ জলপৃষ্ঠ। বিগত 24 ঘণ্টাত নেপালত ভয়ংকৰ পৰিস্থিতি দেখিবলৈ পোৱা হৈছে বান আৰু ভূমিস্খলনৰ বাবে। নেপালৰ দুৰ্যোগ প্ৰশমন বিভাগে প্ৰকাশ কৰা তথ্য অনুসৰি ভূমিস্খলনত 8 জন লোকৰ মৃত্যু হোৱাৰ বিপৰীতে বজ্ৰপাতত মৃত্যু হৈছে 5 জন লোকৰ। আন এজন লোকক পানী ঢলে উটুৱাই নিছে। যোৱা 17 দিনত নেপালত 33খন জিলা ক্ষতিগ্ৰস্ত হৈছে বান আৰু ভূমিস্খলনত। এই পৰ্যন্ত মুঠ 28জন লোকৰ প্ৰাণহানি হৈছে প্ৰাকৃতিক দুৰ্যোগৰ ফলত। প্ৰাকৃতিক দুৰ্যোগত বিধ্বস্ত নেপালত উদ্ধাৰ অভিযান চলাই আছে নেপাল চৰকাৰৰ দুৰ্যোগ প্ৰশমন বিভাগ আৰু নেপালৰ সেনাবাহিনীয়ে। নেপালৰ বহুকেইটা পথ ইতিমধ্যে বন্ধ কৰি দিয়া হৈছে ভূমিস্খলনৰ বাবে। দিনে নিশাই চলি আছে উদ্ধাৰ অভিযান। বৰষুণ অব্যাহত থাকিলে নেপালৰ পৰিস্থিতি আৰু অধিক ভয়ংকৰ হোৱাৰ আশংকা কৰা হৈছে। ৩৩খন জিলা ক্ষতিগ্ৰস্ত হৈছে বান ভূমিস্খলনত। এই পৰ্যন্ত 14জন লোকৰ প্ৰাণহানি। নেপালৰ বহুকেইটা পথ ইতিমধ্যে বন্ধ কৰি দিয়া হৈছে। ভূমিস্খলনত 8জনৰ মৃত্যু, বজ্ৰপাতত 5জনৰ মৃত্যু হৈছে। হিমালয়ান ৰাষ্ট্ৰ নেপালত ভয়ংকৰ ভূমিস্খলন বানে জনজীৱন বিধ্বস্ত বিপৰ্যস্ত কৰি তুলিছে। উদ্ধাৰ অভিযান নিৰন্তৰ গতিত চলি আছে। বাট পথত আবদ্ধ হৈ পৰিছে শ শ যান বাহন। ঘণ্টাৰ পিছত ঘণ্টা এনেদৰে যান বাহনত আবদ্ধ হৈ থাকিবলগীয়া হৈছে। ক্ৰমাগত মুখলধাৰ বৰষুণ অব্যাহত থকাত এনেদৰে ব্যাপক বানে আৰু ভূমিস্খলনে তছ নছ কৰিছে পাহাৰীয়া ৰাষ্ট্ৰখনৰ প্ৰায় 33খনকৈ জিলা। মহানগৰীৰ অবৈধ সুৰাৰ ঘাটি উৎখাত আবকাৰী বিভাগৰ ডি সুবে নামৰ এজন লোকৰ ঘৰত অভিযান চলোৱা হৈছে। এই অভিযানত বৃহৎ পৰিমাণৰ সুৰা প্ৰস্তুত কৰা সামগ্ৰী জব্দ কৰা হৈছে। গোপন তথ্যৰ ভিত্তিত অভিযান চলাইছিল আবকাৰী দলে। ডি সুবেৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত ডি নেওগ নামৰ আন এজন লোককো আটক কৰা হয়। আবকাৰী আয়ুক্তৰ নিৰ্দেশত কামৰূপ মেট্ৰ আবকাৰীৰ এটা দলে কোকৰাঝাৰতো অবৈধ সুৰাৰ ঘাটি উৎখাত কৰে। ঘটনাস্থলীৰ পৰা 5 লাখ খালী বটল, 95,000 বটলৰ সাফৰ, 5 লাখৰো অধিক নকল হলোগ্ৰাম, প্ৰায় 6,000 কাৰ্টন ষ্টীলৰ টেংককে ধৰি বহু আপত্তিজনক সামগ্ৰী জব্দ কৰে। আনহাতে মঙলবাৰে মেঘালয় আবকাৰীৰ সহযোগত কামৰূপ মেট্ৰ জিলা আবকাৰী দলে মেঘালয়ৰ ৰিভয় জিলাৰ পৰা 2টা অবৈধ সুৰা উৎপাদনৰ ঘাটিটো অভিযান চলায়। ইফালে অভিযানত এটা পূৰ্ণাংগ অবৈধ সুৰা উৎপাদন কাৰখানাও উৎখাত কৰা হয়। ইতিমধ্যে কাৰখানাটোৰ পৰা 2জন লোকক গ্ৰেপ্তাৰ কৰি ৰুজু কৰা হৈছে গোচৰ। গুড মৰ্ণিং 18ত আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম। সময় হৈছে এটা চমু বাণিজ্যিক বিৰতি। এইটো মাইথান ষ্টীল নহয়। অঁ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। পাঁচখনীয়া টি-20 শৃংখলাত ভাৰতীয় দলৰ অন্যতম যোদ্ধা হিচাপে থিয় দিব ৰিয়ান পৰাগে। বৰ্তমান নাগপুৰত অনুশীলনত ব্যস্ত ৰিয়ান পৰাগ। উল্লেখযোগ্য যে এই যাত্ৰা নাছিল সহজ। IPLৰ দুৰ্দান্ত প্ৰদৰ্শনে সকলোৰে সন্মুখলৈ আনিলে ৰিয়ান পৰাগক। এইবাৰৰ IPLৰ তৃতীয় হাই স্কোৰাৰ হ'ল ৰিয়ান পৰাগ। ৰিয়ানৰ নামত লিপিবদ্ধ হ'ল 4টা অৰ্ধশতক। ৰাজস্থান ৰয়েলছ দলৰ টপ স্ক'ৰাৰৰ সন্মানো লাভ কৰিলে ৰিয়ান পৰাগে। কেৱল সেয়াই নহয়, 17 বছৰ বয়সতে IPLত সৰ্বকনিষ্ঠ খেলুৱৈৰূপে অৰ্ধশতকৰ অভিলেখ ৰচিছিল ৰিয়ানে। 2017চনৰ পৰা বৰ্তমানলৈকে অসম দলৰ সদস্য ৰিয়ান। টি-20ত সৰ্বাধিক ৰাণ অপৰাজিত 84, টি-20ত মুঠ উইকেট 41টা। প্ৰথম শ্ৰেণীৰ ক্ৰিকেটত ৰিয়ানৰ সৰ্বোচ্চ ৰাণ 155। আনহাতে 2018চনৰ ICC অনূৰ্ধ-19 ক্ৰিকেট বিশ্বকাপৰ অন্যতম যোদ্ধা আছিল ৰিয়ান পৰাগ। সৰুৰে পৰা ক্ৰীড়াৰ এক পৰিৱেশত ৰিয়ানক ডাঙৰ দীঘল কৰা পিতৃ মাতৃৰ আজি গৌৰৱান্বিত। অলৰাউণ্ডাৰ ৰিয়ানলৈ আমাৰ ফালৰ পৰাও আগন্তুক দিনৰ বাবে অযুত শুভেচ্ছা। Sports Desk, News 18, Ahom Northeast.
বিয়াত বহিল বলিউডৰ অভিনেত্রী সোনাক্ষী সিনহা। রামায়ণী আদর্শ যেন পরিয়ালটোর মজ্জাগত আছিল, কিয়নো সোনাক্ষীর পরিয়ালৰ সদস্যসকলৰ নামেই বারে বারে মনলৈ আনে রামায়ণৰ কথা। কেবল যে সোনাক্ষীর পিতৃ শত্রুঘ্ন সিনহাই রামায়ণৰ চরিত্রৰ নাম ধরে রাখিছিল এনে নহয়, শত্রুঘ্নর পরিয়ালের আন তিনি ভাই ককায়ের নামও রাম, লক্ষ্মণ আর ভরত সিনহা রখা হয়েছিল। আনহাতে সোনাক্ষীর দুই ভাই ককায়ের নামও পিতৃ শত্রুঘ্ন সিনহাই রামর দুই পুত্র লব আর কুশর নামে রাখিছিল। সেই পরিয়ালরে সন্তান বলিউডর মুহমুই অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়াত বহিল দীর্ঘদিনিয়া প্রেমিক জাহির ইকবালের সঙ্গে। রামায়ণী সংসারত ডাঙর হলেও সোনাক্ষীয়ে দেখালে মানবীয় সম্পর্ক ধার্মিক বিভেদ কেতিয়াও অন্তরায় হব নোৱাৰে। জাহির ইকবাল এজন অভিনেতা হওয়ার উপরও বর্তমান মুম্বাইর এজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মুম্বাইর বান্দ্রা এপার্টমেন্টত প্রথমে আইনিভাবে বিবাহ পাশত আবদ্ধ হয় জাহির সোনাক্ষী। ইয়ার পিছতে নববিবাহিত দম্পতিয়ে দাদারার বাস্তিয়ানত আয়োজন করেছিল বিবাহর অভ্যর্থনা অনুষ্ঠান। বিবাহর অভ্যর্থনা অনুষ্ঠানত ভরি পড়িল বলিউডর তারকা অনিল কাপুর, কাজল, পাইথন স্টিল নহয়, উসর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথন স্টিল। নির্বাচনের পাছতে রাজ্যত এতিয়া বৃদ্ধি পাইছে খিলঞ্জিয়ার উপর আক্রমণের ঘটনা। রাজ্যত খিলঞ্জিয়ার উপর সংঘটিত ধারাবাহিক আক্রমণ আর খিলঞ্জিয়া কিশোরীক ধর্ষণের ঘটনাক লৈ উদ্বিগ্ন সরকার। মুখ্যমন্ত্রীর পাছতে ঘটনাক লৈ ফেসবুক যোগে উদ্বিগ্নতা প্রকাশ করিলে মন্ত্রী পীযুষ হাজরিকায়। এটা বিশেষ সম্প্রদায়ক ঘটনার বাবে দোষারোপ করিলে মন্ত্রী পীযুষ হাজরিকায়। প্রসঙ্গক্রমে মন্ত্রীগুলিয়ে উল্লেখ করলে 22 জুনত ওদালগুড়ির মাজবাটত সংঘটিত কিশোরীক দলবদ্ধ ধর্ষণের ঘটনা। ফেসবুক পোস্ট যোগে উল্লেখ করলে 24 জুনত শোণিতপুরের ঢেকিয়াজুলিত সংঘটিত কিশোরী ছাত্রীর ধর্ষণের ঘটনা। বিগত মে মাহত বরপেটা জেলার কয়াকুশির সমীপর বামুনবরী গাঁত খিলঞ্জিয়ার উপর আক্রমণের ঘটনা। মে মাহতে লক্ষিমপুর জেলার খেলমাটি আরক্ষী চকীত আক্রমণের ঘটনা। 7 জুনত কোকরাঝার জেলার চিঠিলা অঞ্চলত খিলঞ্জিয়ার উপর আক্রমণের ঘটনা। প্রসঙ্গক্রমে মন্ত্রীজনে উল্লেখ করে যোরহাটত বিজেপির নির্বাচনী পরাজয়ের কথাও। কারোবার জয়ের বাবে এটা সম্প্রদায় দুঃসাহস করা বলে উল্লেখ করে মন্ত্রীজনে। খিলঞ্জিয়ার উপর আক্রমণ আর খিলঞ্জিয়া কিশোরীক ধর্ষণের ঘটনার বিরুদ্ধে কঠোরের কঠোরতম ব্যবস্থা লবলে সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করে মন্ত্রীগুলিয়ে। সরকারে সংগঠিত দুর্বৃত্তবূরক কঠোর হাতে নির্মূল করব বলে হুঙ্কার দিয়ে মন্ত্রী পীযুষ হাজরিকায়। আর নির্বাচনের পাছতে এনেদরে খিলঞ্জিয়াক আক্রমণের ঘটনা বৃদ্ধি পাত যথেষ্ট উদ্বেগজনক একটা তথ্য প্রকাশ করেছে মন্ত্রী পীযুষ হাজরিকা। একেখিনি কথা মুখ্যমন্ত্রীগুলিও প্রকাশ করেছিল। এটার পিছত আনটো খিলঞ্জিয়াক আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে আর বিশেষভাবে টিউশনলে যাওয়া ছাত্রীসলক টার্গেট করে লৈছে একটা বিশেষ সম্প্রদায়ের লোকে। শেহতীয় সংঘটিত হওয়া কেইবাটাও ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন করে তুলিছে সকলকে। ইফালে খিলঞ্জিয়ার উপর সঘনায় সংঘটিত হওয়া আক্রমণের পিছত কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কি মন্তব্য করেছিল আগবাইছো সেই মন্তব্য। নির্বাচনের সময় মাত্র মডেল কোড অফ কন্ডাক্ট আছিল, আমি মন্ত্রী সকলে অফিসত অহা নাছিল, মই নির্বাচনের কামত রাজ্যের বাহিরত আছিল। এই তিনিটা সময়ের ভিতরতে তেওঁলোকে লক্ষিমপুর থানা আক্রমণ করি, এই সময়ের ভিতরতে বরপেটার হিন্দু গাঁত তেখেত সকলে আহি সংঘবদ্ধ আক্রমণ চলালে, আর এই এমাহর ভিতরতে তেওঁলোকে কোকরাঝারত কোচ রাজবংশী গাঁত গৈ তেওঁলোকে মাটি দখলের অভিযান চলাল।
মাত্র মডেল কোড অফ কন্ডাক্টর কারণে এমাহ মাত্র বিজেপি সরকার শুই থকা নাছিল, মাত্র নিষ্ক্রিয় হয়ে আছে। এমাহ নিষ্ক্রিয় হওতে তিনটাক সংঘবদ্ধ আক্রমণ, আর এইখন যেটা বিজেপির সরকার না থাকিব, দিনে নিশায় এনেকা কিমান আক্রমণ চলিব তাক মাত্র আমি কল্পনা করার প্রয়োজন। এয়া আছিল কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রীর মন্তব্য আর শেহতীয় সংঘটিত ধারাবাহিক খিলঞ্জিয়ার উপর আক্রমণের ঘটনাক লৈ আন কেবাগৰাকীও নেতাই প্রতিক্রিয়া প্রকাশ করেছে। ধারাবাহিকভাবে এই রিজাল্ট ওলার পাছর আমার বরপেটা কক, লখিমপুর কক, বাকি এই সর ছালী দর্শন করা কথা হোক, এই গোটেই কথাবিল দেখা যায় একটা বিশেষ সম্প্রদায়ের লোক, বাংলাদেশের মূলর মুসলমান সম্প্রদায়ের লোকে এই কামটো করাটো এটা সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে, আর সেই কথা আমি কবলে বাধ্য হয়েছো। নহলে কি হয়েছে, পীযুষ হাজরিকা ডাঙরিয়ার নিচিনা এজন রেসপন্সিবল মন্ত্রীয়ে এই কথা যেটু স্টেটমেন্ট দিছে সেটো এই সঁচাকে গুরুত্ব সহকারে লৈছে তেখেতে কথা, আর এই কথাটে মই ভাবো যে আগন্তুক দিনত আমার অখনি শক্তি আর কড়িয়া আনিব, আর এই অখনি শক্তিটা কড়িয়া অনার ক্ষেত্রে কোনে তেখেত সকলক অনুপ্রেরণা দিছে এই কথাটো কিন্তু আজি ডেটত একটা ডাঙর প্রশ্নবোধক, এই কথাটো একটা ডাঙর প্রশ্নবোধক, যেহেতু আমার আগন্তুক গত দিনবিলাকত আজি তিন বছর আমার এইখন সরকার হওয়ার পছতো এনেকা ধরনের কোনো কথা আমার হিন্দেহী হওয়া নাছিলে, কিন্তু ইয়াত এতিয়া এনেকা একটা ব্যবস্থা হয়েছে যেটো ব্যবস্থায় এই কেইদিনমানের ভিতরতে এটা প্রমাণিত হয়েছে, আর এই প্রমাণিতই আগন্তুক দিনত আরো বেশি অখনি শক্তি কড়িয়া আনিব, আর এখানে পীযুষ হাজরিকা ডাঙরিয়ায় যিখিনি কথা কৈছে এইটো সম্পূর্ণ 100% শুদ্ধ, কোনোবাই বেয়া পাব পারে, কোনোবাই হেৰি কৰিব পাৰে, কিন্তু এইটোতেই কথাটো এটা যে মেলাফাইড ইনটেনশন লৈ কিছুমানে তেওঁলোকক এন্টাগনাইজ কৰিছে এই কথাটো কিন্তু ইয়াত প্রমাণিত হৈছে। আমি এটা কথা প্রত্যক্ষ করেছো, নির্বাচনোত্তর যেটো আমার অসমৰ সামগ্রিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটত যিকিটা ঘটনা অসামাজিক ঘটনা ইতিমধ্যে লিপিবদ্ধ হৈছে বা ঘটিছে, এই ঘটনাকিটার ইতিহাসটো আমি যেটা অধ্যয়ন করো, তেতিয়া আপনি দেখিব যে এটা একেবারে আমি যদি কয়াকুচির খিলঞ্জিয়া মানুষের উপর আক্রমণের কথা করার কথাকে কোঁ, লখিমপুর জেলার থানা আক্রমণ করার কথাকে কোঁ, যে কোকরাঝার জেলার শিথলা অঞ্চলত খিলঞ্জিয়ার উপর হওয়া আক্রমণের কথাকে কক, আপনি উদালগুড়ির মাজবাদত হওয়া সেই কিশোরী ছালীজনী ধর্ষণের কথাকে কক, বা এই যা 24 জুনত শোণিতপুর হওয়া কিশোরীজনী ধর্ষণের কথাকে কক, এই গোটেই ঘটনাখিনির লগত যদি আপনি ইতিহাসটা খুচরি চায়, তার লগত ইতিমধ্যে পুলিশে গ্রেপ্তার করা মানে যখন মুজরিম হয়, যখন দোষী, সেই সকল কিন্তু একটা বিশেষ কমিউনিটি। টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনেলত প্রবেশ দক্ষিণ আফ্রিকার, 9 উইকেটত আফগানিস্তানক পরাস্ত করে ফাইনেলত দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার বোলিং বিক্রমত ধরাশায়ী হয় আফগানিস্তান, মাত্র 56 রানতে ইনিংস সামরিছিল আফগানিস্তানে, 8 ওভার 5টা বলতে এটা উইকেট হেরুয়াই লক্ষ্যত উপনীত হয় দক্ষিণ আফ্রিকা। ত্রিনিদাদ এন্ড টবেগর ব্রিয়ান লারা ক্রিকেট স্টেডিয়ামত অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচখন। ইফালে আজি টি টুয়েন্টি বিশ্বকাপের মেগা সেমি ফাইনেলত মুখামুখি হব ভারত আর ইংল্যান্ড, ভারতীয় সময় অনুসরি আজি নিশা 8 বজাত গায়ানাত অনুষ্ঠিত হব সেমি ফাইনেল। 2022 চনের টি টুয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনেলত ইংল্যান্ডের বিরুদ্ধে পরাস্ত হওয়া টি টুয়েন্টি বিশ্বকাপের আশা নির্বাপিত হয়েছিল ভারতের, 2022 চনের টি টুয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনেলত পরাজয়ের পুতক তুলিবলৈ আজি চেষ্টা করব টিম ইন্ডিয়ায়। 2014 চনের ভারতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুখনক ফাইনেল, টি টুয়েন্টি বিশ্বকাপের তিনিখন সেমি ফাইনেল, এখন ফাইনেল, দুখন এদিনিয়া বিশ্বকাপের সেমি ফাইনেল আর এখন এদিনিয়া বিশ্বকাপের ফাইনেল, আর এখন চ্যাম্পিয়ন ট্রফির ফাইনেল খেলিছে যদিও খিতাব দখল করবা নাই। অবশ্যই আজির খেলখনত বরষুণে বিধি পথালি দিয়ার সম্ভাবনা আছে, গায়ানাত বরষুণ বজ্রপাতের পূর্বাভাস পয়া হয়েছে, কেবল সেয়াই নহয় ঘণ্টাত 10-15 কিলোমিটার বেগত বতাহ বলিব পারে। আজি সেমি ফাইনেলত বরষুণের সম্ভাবনা 70%, বরষুণের সময় হেরালে ওভার কমি যাব, কিন্তু দ্বিতীয় সেমি ফাইনেলের রিজার্ভ ডে নাই, যদি রিজার্ভ ডে নথকার ম্যাচখন বাতিল হয় তেন্তে সুবিধা হব ভারতের, সুপার 8-র শ্রেষ্ঠ দল হিসাবে ফাইনেলত প্রবেশ করব টিম ইন্ডিয়ায়।
অলিম্পিকৰ ইতিহাসত প্ৰথমবাৰৰ বাবে ভাৰতৰ অলিম্পিক হস্পিটেলিটি হাউচ আগন্তুক পেৰিছ 2024 অলিম্পিকত ইণ্ডিয়া হাউচত থাকিব বিশেষ তাৎপৰ্য। ভাৰতৰ অলিম্পিক জগতত অংশগ্ৰহণৰ 100 বছৰ সম্পূৰ্ণ হোৱাৰ স্মৃতিত অনুষ্ঠিত হ'ব ইণ্ডিয়া হাউচ। ইণ্ডিয়া হাউচৰ অংশীদাৰিত্বৰ অংশ হিচাপে থাকিব ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যন। বুধবাৰে ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যনৰ ইণ্ডিয়া হাউচ অলিম্পিকত উপস্থিত থাকে ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যনৰ অধ্যক্ষ নীতা আম্বানী। প্ৰযুক্তিবিদ্যাই দেশৰ চহকী সংস্কৃতি, ক্ৰীড়া ঐতিহ্য আৰু ভাৰতৰ অতীত, বৰ্তমান আৰু ৰোমাঞ্চকৰ ভৱিষ্যত প্ৰদৰ্শন কৰিব। ইণ্ডিয়া হাউচে দৰ্শনাৰ্থীসকলক ক্ৰীড়া কিংবদন্তীসকলৰ সৈতে মত বিনিময়ৰ বাবে এক মঞ্চ প্ৰদান কৰিব। পেৰিছৰ পৰম্পৰাগত উদ্যান ডে লা ভিলেজত নিৰ্মাণ কৰা হৈছে এই ইণ্ডিয়া হাউচ। ইণ্ডিয়া হাউচৰ উপৰিও এই উদ্যানখনত নেডাৰলেণ্ড, কানাডা, ব্ৰাজিল, ফ্ৰান্সকে ধৰি 14খন দেশৰ দেশীয় ঘৰ আছে। Namaskar. India's Olympic dream now has a house. With immense joy and excitement, I'm thrilled to announce the first ever India House at the Paris Olympic Games, presented by Reliance Foundation in partnership with the Indian Olympic Association. The India House is a space where we honor our athletes, celebrate our wins, share our stories, and welcome the world to India. It's a platform to showcase the beauty, depth and diversity of India to the world. We hope it will be a proud home, away from home, for the entire Indian contingent as well as the Indian diaspora from around the world. We truly hope the India House will be one more step towards fulfilling the shared dream of 1.4 billion Indians to bring the Olympic movement to India. I wish our talented athletes all the very best for the games. May they shine and keep the tricolor soaring high on the global stage. Jai Hind. The inaugural India House in partnership with our partners Reliance Foundation will be one of the main attractions for Indian fans and athletes at the Paris Olympics. It will also be a great way for the fans and people from other countries to know more about India and what makes it so special. India has proven its mettle as a host of major events, and India House will reflect the strides we have made as a sporting nation as well as in the Olympic movement. I would like to thank IOC member Mrs. Neeta Ambani for driving this initiative and India's Olympic movement. ব্ৰেকিং নিউজ। দুধনৈত দৰংগিৰি কাছদলত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। বাইক আৰু ট্ৰাকৰ মাজত মুখামুখি সংঘৰ্ষ। এই দুৰ্ঘটনাত থিতাতে মৃত্যু হয় বাইক আৰোহী জাহ্নু ৰাভাৰ। মৃত যুৱকজনৰ ঘৰ দৰংগিৰিৰ কামাৰপাৰাত। আৰু ইয়াৰে সৈতে সময় হ'ল গুড মৰ্ণিং 18ৰ পৰা বিদায় লোৱাৰ। খন্তেক বিৰতিৰ পিছতে লৈ আহিম দ্ৰুত সংবাদ।